সুদর্শক আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল আওয়ারে। আমাদের সঙ্গে আছেন কমিউনিটির অত্যন্ত ব্যস্ত আইনজীবী ব্যারিস্টার আবু রাজা, যিনি JKR সলিসিটার্স এর প্রিন্সিপাল। জি আবু রাজা, আমরা লাস্ট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে স্পাউস ভিসা যে এক্সটেনশন আপনি অবশ্য বলেই দিয়েছেন যে ওনার এই রিকোয়ারমেন্ট, আর কোনো স্পেশাল ওনাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ইয়ে থাকবে না? ওই ওটা তো তাদের, তারা অবশ্যই তাদের ম্যারেজ সার্টিফিকেটটা আরেকবার পাঠিয়ে দেবেন, যদি তাদের মধ্যে কোনো বাচ্চা বাচ্চা হয়ে থাকে তবে অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট পাঠিয়ে দেবেন, যত আপডেট করবেন ইনফরমেশন। ইম্পর্টেন্ট মানে একসাথে যেটা আসছেন এটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্লাস ইনকামের সিলিং সেমি 8600। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা কল নিয়ে নেবো এই মুহূর্তে। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি। ভালো আছেন নি ভাই সাহেব? জি আলহামদুলিল্লাহ, জি আমরা ভালো আছি। জি আচ্ছা, আমি একটা কোয়েশ্চন আপনারা জিজ্ঞাসা করতাম বাজেস্টার সাহেবকে। জি বাজেস্টার সাহেব শুনছেন। জি আমার এক ছোট ভাই আমার বড় ভাই রে ভিজিটারে আনাইছিল তাইনের হুরুত্তা রুত্তা লইয়া। আচ্ছা, দুই ছেলে লইয়া ইসলাম দেশ। আওয়ার পরে বড় ভাই দুই মাস পরে আপনার বাক টু বাংলাদেশ গেছেন, ছেলে দুইটারে রাখিয়া। আচ্ছা, আপনার ছেলে দুইটা একটা স্কুলেও ভর্তি হয়েছে, স্কুলেও পড়াশোনা করছে, এখন তার স্কুল নাই, আপনার কলেজও যাইতো, অনেক কলেজও যাইতে পারে না, তার পাসপোর্ট নাই। আচ্ছা, আর বড় ছেলে আর স্কুল আর গেছে না, বয়স আন্ডার এজও আছিল, বোথ ইজ আন্ডার এজ। ওখান কো আপনার এটা দুইটার বয়স হয়ে গেছে, বয়স হয়ে যার আপনার এই দেশে আইসে তারা 7-8 বছর হয়ে গেছে। তখন আপনার এটা লাইন কইটা লাভ নাই ভাই সাহেব, আমি আসাও তাও আপনারে বুঝতাম স্যার। তো এখন এই বাচ্চা দুইটারে কিতা করা যাইব আপনার? এখন এই অবস্থাতে যে এই অবস্থাতে কোনো অ্যাপ্লিকেশন করলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কম, যদি এমন হয় যে বাচ্চাদের বয়স যখন আরো বাড়ে, তাদের এখন বয়স কত? বয়স ছোটটার বয়স আপনার স্কুলও 3-4 ইয়ার্স গেছে, তার বয়স এখন 17-18-র দ্বার হয়ে যার, 18 হয়েছে না 17 আছে। আর বড়টার? বড়টা যে সময় আসছিল আপনার এই সময় আন্ডার এজ ছিল, এখন তো তার বয়স হয়ে গেছে রাইটে 20-21 হয়ে গেছে। তো বড়টার বয়স যখন 25 হবে তখন কি তার এদেশে হাফ অফ লাইফ হবে? জি হবে। জি 25 বছর বয়সের ভিতরে যদি তার এদেশে হাফ অফ লাইফ হয় তাহলে তখন সে অ্যাপ্লাই করে সে হয়তো পারমিশন পেতে পারে। ওই একই জিনিসটা ছোটদের, ছোট ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ছোট ভাই যদি যখন 18 উপরে বয়স হবে আর তার যদি এদেশে তার অর্ধেক লাইফ কেটে যায়, একদম এক্স্যাক্টলি অর্ধেক লাইফ, তাহলে সে অ্যাপ্লাই করে থাকতে পারবে। অন্য যে কোনো অ্যাপ্লিকেশন তার জন্য সাকসেসফুল হওয়া কঠিন, সে অ্যাপ্লাই করতে পারে, সে বলতে পারে দেশে এদেশে অনেকদিন সময় কাটিয়েছে, দেশে গিয়ে সে অ্যাডজাস্ট করতে পারবে না, রি ইন্টিগ্রেট হতে পারবে না। কিন্তু সেটার চাইতে আমি যেটা বললাম, একটু সময় নিয়ে অপেক্ষা করে হাফ অফ দ্য লাইফের গ্রাউন্ডে যদি সে অ্যাপ্লাই করে তাদের সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেশি। বুঝতাম সাই রাইট ভাই সাহেব। যে আমার বড় ভাই এলোই আসছিল দে, তারার তো পাসপোর্ট এখন পাইতেছি না আপনার? না না, কোনো সমস্যা হইব, আমরা পাসপোর্ট গড়ে চুকাইতেছি রাইট, এই পাসপোর্টটা পাইতেছি না। আগে আপনাকে দেখতে হবে তার হাফ অফ দ্য লাইফ হয়েছে কেন। ধরেন যার বয়স 25 সে কি 12.5 বছর এদেশে আছে কি না, যার বয়স 18 বা 19 সে কি 9 বছর এদেশে আছে কি না, এক্স্যাক্টলি তার লাইফের অর্ধেক এদেশে থাকতে হবে 25 বছর বয়স হওয়ার আগে, তাহলে সে অ্যাপ্লাই করলে সে সাকসেসফুল হবে। আর অন্য গ্রাউন্ডে যদি সে অ্যাপ্লাই করে তাহলে তার চান্স আছে কম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। জি ধন্যবাদ আপনাকে কলার, আমরা আশা করব আপনার উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কল নিয়ে নিব। যে কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা কলার ড্রপ হয়ে গেছে, আমরা পরবর্তী কলের জন্য ওয়েট করব। জি জি কলার, আসসালামু আলাইকুম। আমি আমার হাজবেন্ড প্লাস আমাদের বেবি আমরা আইলারের জন্য অ্যাপ্লাই করেছি। বাট ইন দা মিন টাইম আমি মানে আগে ফুল টাইম জব করতাম, বাট বেবি আসার পরে আমি 8 আওয়ার্স করি আর আমার হাজবেন্ড 16 আওয়ার্স। তো আমরা চাইল্ড বেনিফিট এবং ট্যাক্স ক্রেডিটটা পাচ্ছি আর কি। তো আমি একটু ওয়ারিড, মানে আমাদের 6 মান্থের বেশি হয়ে গেছে অ্যাপ্লাই, তো মানে এটাকে আমাদের কোনো এফেক্ট করতে পারে নাকি? বাট স্টিল আই এম অ্যাজ আ ওয়ার্কার ইন দা UK।
এখন প্রশ্ন হচ্ছে কি আপা, যেটা আমরা আজকে আলোচনা বলছিলাম যে আপনি কতটুকু কাজ করলে আপনি ওয়ার্কার, এ ব্যাপারে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই? এমনি ইউ ডাইরেক্ট ইউ এর আপনার কেস তো আসে যে 12 ঘন্টা কাজ করলে তারা ওয়ার্কার হিসেবে করে। এবার আমরা একটু আগে একটা ফিগার আমরা দিচ্ছিলাম যে হোম অফিস তারা ওই ফিগারটা ক্যালকুলেট করে। তো যদি তারা মনে করে যে আপনি আসলে বেনিফিটে আসেন, আপনার যে ইকোনমিক কন্ট্রিবিউশন অনেক মিনিমাল, তাহলে কিন্তু তারা বলতে পারে যে আপনি আসলে ওয়ার্কার নন। যেটা আপনি অ্যাপ্লাই না করলে আপনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। আপনি যদি বেশি সময় কাজ করতেন তাহলে আমরা হয়তো বলতে পারতাম যে আপনি এই আপনারা ওয়ার্কার। এখানে আপনার হাজবেন্ডও কি ব্রিটিশ থেকে? আপনার হাজবেন্ড আপনার ডিপেন্ডেন্ট? আমার ডিপেন্ডেন্ট, বাংলাদেশের সিটিজেন। আচ্ছা, তার মানে কিন্তু এখানে আপনি কিন্তু কি কি পার্সন, আপনি হচ্ছেন কোয়ালিফাইড পার্সন, আপনার হাজবেন্ড আপনার পরে ডিপেন্ডেন্ট। আর আপনার হাজবেন্ড ফুল টাইম কাজ করলেও আপনার কোনো লাভ হচ্ছে না, আপনাকে দেখতে হবে আপনি কোয়ালিফাইড পার্সন কিনা। শুধু 8 ঘন্টা কাজ করলে আমার মনে হয় না যে তারা আপনাকে মনে করবে আপনি কোয়ালিফাইড পার্সন। এটা আপনার জন্য একটা, আমরা যখন অ্যাপ্লাই করেছি মানে সলিসিটর বললেন যে আইলার এর জন্য ওরা কিছু দেখে না, জাস্ট দেখে যে আমি কাজ করি নাকি আর কি। আপা আপনি কাজ করেন কিন্তু কাজের তো একটা সীমা থাকতে হবে, তাই না? এখন আমি যেটা বললাম যে এটা ইউ লতে কোথাও বলেনি যে কত পয়সা আর্ন করতে হবে বা আপনি কত ঘন্টা কাজ করবেন, এরকম কোথাও কোনো ধরাবাঁধা নিয়ম নাই। কিন্তু ধরুন আমরা যে যেটা যেটা পাচ্ছি কেস ল থেকে, যেটা আমরা পাচ্ছি যে মোটামুটি 12 ঘন্টা কেউ যদি সপ্তাহে কাজ করে, আবার কোনো কোনো জায়গায় বলেছে 16 ঘন্টা, ঠিক আছে, তা আমরা বলবো 12 থেকে 16 ঘন্টা যদি কেউ কাজ করে তবে তাকে বলা যেতে পারে যে সে হচ্ছে ওয়ার্কার। এটা আমরা কেস ল থেকে পাচ্ছি, কিন্তু এটা কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। কিন্তু আমি আবার যেটা বললাম যে হোম অফিস তাদের নিজেদের ইন্টারনাল গাইডেন্সে তারা মনে করছে যে যদি আপনি সপ্তাহে 155 পাউন্ডের মতো আপনি আর্ন করেন মিনিমাম ওয়েজেসের ভিত্তিতে, তাহলে তারা মনে করতে পারে যে আপনি সাফিসিয়েন্টলি ইকোনমিক কন্ট্রিবিউশন আপনি আপনি করছেন। কারণ 155 পাউন্ড সপ্তাহে পেলেও কিন্তু আপনি সব ধরনের বেনিফিট পান, কারণ আপনার ইনকাম হয় 8,500 পাউন্ডের মতো, তো তারপরেও কিন্তু আপনি সব ধরনের বেনিফিট আপনি পেতে পারেন। ফলে আপনি বেনিফিটগুলো রেখেও এই পরিমাণ পয়সা যদি কেউ ইনকাম করে তবে সে জোরালোভাবে আর্গুমেন্ট করতে পারে যে আমি কিন্তু আসলে একজন ওয়ার্কার। কারণ যদি আপনার এটা না হয় তারা বলতে পারে যে তোমার ওয়ার্ক ইজ সো মিনিমাম যে তোমাকে আমরা ক্লাসিফাই করবো না অ্যাজ এ ওয়ার্কার। বুঝতে পেরেছেন? তো আমার মনে হয় আপনি আপনার সলিসিটারের কাছে আপনি আবার যান, তাকে আপনি বলেন যে আমাকে একটু একটু বোঝাও যে আমার কত ঘন্টা কাজ করা উচিত, তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। সে আমার ধারণা সে নিশ্চয়ই আপনাকে আমি যে যে কথাগুলো বললাম এটাই সে বলবে। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কলার। আমরা আশা করবার উত্তর পেয়েছেন, আমরা পরবর্তীতে কল নিয়ে নেব। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ফিঙ্গার নেওয়ার পরে যে কাগজটা দিছিল 6 মাসের টাইম চাচ্ছিল ওরা। এখন আজকে প্রায় 10 মাস কোন কিছু জানা না, এখন কি করতে পারি বলেন। আপনি ওদেরকে আবার চিঠি দেন, চিঠি দিয়ে জানতে চান। হ্যাঁ, চিঠি দিয়ে বলেন যে মানে আমাকে বলো তোমার তো, তুমি তো বলেছিলে 6 মাসের বেশি তোমার কেন লাগছে, দরকার হলে আপনি আপনার লোকাল এমপি কে দিয়ে একটা চিঠি পাঠান। জি ধন্যবাদ কলার, অত্যন্ত সুন্দর ইনফরমেশন। এটা তো অনেকেই জানতো না যে এই প্রসেসে গিয়ে কুইক করা যায় অ্যাপ্লিকেশনটা। কুইক না, এটা হয় কি যে সাধারণত এমপিরা চিঠি লিখলে তার একটা জবাব পায়। জি আচ্ছা, জি ধন্যবাদ। আরেকটা কল নিয়ে নেব। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি, আপনি প্রশ্নটি করতে পারেন। আমার দুইটা প্রশ্ন আপনার। অবশ্যই জি। একসাথে কয়েল টামনি না? হ্যাঁ বলেন, আপনি বলেন, কন্টিনিউ করেন। একটা প্রশ্ন হইলো আমার, আমরা ব্রিটিশ বাট আমরা চাইরাম একলগে যাইতাম গিয়া এই দেশ ছাড়িয়াতে, আমরা এই দেশের সরকার থাকি আমরা কিচ্ছু পাইমুনি না। না, আপনি এদেশ থেকে যাবেন কি মানে কি, আমি আপনি বুঝতে চাচ্ছেন আপনি আপনি কি চাচ্ছেন? আমরা চাইরাম একলগে এই দেশ ছাড়িয়া যাইতাম গিয়া। কই যাবেন আপনারা? তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার নাগরিকত্ব ফেরত দিতে পারেন, কিন্তু সেটার জন্য আপনার একটা একটা ফি, আপনাকে একটা ফি দেওয়া লাগবে। আমাকে? হ্যাঁ, একটা ফি দেওয়া লাগবে, ফি দিয়ে আপনি আপনার নাগরিকত্ব ফেরত দিয়ে দেবেন। আপনার কি বাংলাদেশে কিছু দিতে নাই? না। আপনি যদি নাগরিকত্ব
দিতে চান, এখানে একটা সিটিজেনশিপ রিনাউন্সিয়েশন একটা ফি আছে, মোশাদ একটু ফি এটা দেখি। এটার জন্য আপনি যদি সিটিজেনশিপ রিনাউন্সিয়েশন করতে চান তবে আপনাকে 223 পাউন্ডের ফি দেওয়া লাগবে এক একজনকে। তাহলে আপনি 223 পাউন্ড করে ফি দিলে তারা আপনার ন্যাশনালিটিটা আর কি নিয়ে নেবে, তখন আপনি আর ব্রিটিশ থাকবেন না। ওকে, তে আমরা তারা ব্যবসায় কিছু পাইতাম নাই না। আমার দুই নম্বর একটা কোয়েশন হইল, আমরা বাচ্চাই না আছেন বাংলাদেশ হতে, তারা আনতে হইলে খিতা করা লাগবো, কেউ কেউ কই না 18,000 দেখানি লাগতো না, এতে একটা খিলা খিতা আমরা। আপনার আপনার ওয়াইফ কোথায় আছে? ওয়াইফ ও দেশে আছে একটা, আর দেশটাই খালি বাচ্চাই না আনবার লাগি আর কি। না না, খালি বাচ্চান কার সাথে আছে? বাচ্চাই না আছে ওয়াইফের সাথে। আপনার কয়টা ওয়াইফ? আপনার বাচ্চা যদি ব্রিটিশ হয় তাহলে আনতে তো কিছুই লাগবে না, খালি তাদের পাসপোর্ট করে আনলেই হবে। 18,000 দেখাইন লাগতো না? না, যদি বাচ্চারা ব্রিটিশ হয় তাহলে লাগবে না, খালি একটা জিনিস লাগতে পারে, বাচ্চারা যদি খুব ছোট হয় তা মার কাছ থেকে একটা কনসেন্ট লাগতে পারে যে বাচ্চাদেরকে নিয়ে আপনি কেন চলে আসছেন, কারণ যদি মা যদি আপনার মামলা করে যে বাচ্চাকে আপনি কিডন্যাপ কুইন করে নিয়ে যাচ্ছেন, তো ফলে আপনার বাচ্চা যদি ব্রিটিশ হয়, আমার ধারণা যদি আপনি ব্রিটিশ হওয়ার পরে বাচ্চা জন্ম হয়ে থাকে তাহলে বাচ্চারা ব্রিটিশ, সেক্ষেত্রে তাদের জন্য কোনো কিছু করা লাগবে না, তাদের খালি পাসপোর্ট করায়ে টিকিট কাটায় আপনি নিয়ে আসবেন, মার্কাসতে আপনি বড় জোর একটা চিঠি লিখে আনতে পারেন যে মায়ের এতে কোনো আপত্তি নাই, এদের কোনো অসুবিধা হবে না, বাচ্চা ব্রিটিশ, বাচ্চা আসতে পারে পাসপোর্ট নিয়ে। হ্যালো, হ্যাঁ শুনছি। জি জি, আর কিছু? তারা দাদা ব্রিটিশ, এর বাদে তো তারার বাপও ব্রিটিশ, ও রাইটে কে আইতা, কইরামতে কোনো ফিস দিয়া অ্যাপ্লাই করা লাগতো নাই? না না, শুনেন আগে আপনি বোঝেন, যদি তাদের দাদা ব্রিটিশ হয় আর বাবা যদি সেই হিসাবে ব্রিটিশ হয় তাহলে কিন্তু বাচ্চারা অটোমেটিক্যালি ব্রিটিশ না, কারণ তাদের বাবা হচ্ছে ব্রিটিশ সিটিজেন বাই ওয়ে অফ ডিসেন্ট, বা যারা বাই ওয়ে অফ ডিসেন্ট হয় তাদের বাচ্চা কিন্তু এদেশের বাইরে জন্মালে অটোমেটিক্যালি ব্রিটিশ হয় না, সে বাচ্চার রেজিস্ট্রেশন করা লাগে, এটা জটিল একটা পদ্ধতি, তো ফলে তারা অটোমেটিক্যালি ব্রিটিশ হবে না। সেক্ষেত্রে যদি বাচ্চাকে আনতে হয় তাহলে অনেক কঠিন ব্যাপার, সেখানে প্রশ্ন হবে যে বাচ্চাকে কেন তার মায়ের কাছ থেকে আপনি এখন নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে আপনি বাচ্চার সোল কেয়ারার, কিন্তু আপনার যে যে ফ্যাক্ট আছে এই ফ্যাক্টের আন্ডারে বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ না হলে আপনার আনার অ্যাপ্লিকেশন করাটা অনেক জটিল হয়ে যাবে। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কলার, আমরা আশা করব আপনার উত্তর পেয়েছেন, আমরা পরবর্তী কল নিয়ে নিব। কলার, আসসালামু আলাইকুম। ইটালিয়ান পাকিস্তানি তো মানে ফাইল ভেজি থি, মুঝে শাদি কিয়া হুয়া 3 সাল হো গয়া, ইংলিশ ম্যারেজ কিয়া অভি সাল হুয়া, সাল হোনে ওয়ালা হ্যায়, তো 3 সাল কি মেরি বেটি ভি হ্যায় তো নার্সারি ভি জাতি হ্যায়, তো অভি ফাইল কিয়া তো উন্হোনে ভিসা রিফিউজ কর দিয়া, বোলা কে হামনে ইনকোয়ারি কি হ্যায় তুমনে ও ইয়ে ইমিগ্রেশন ওয়ালো কো বাতায়া থা এয়ারপোর্ট পে কে ভিসা মেরি ওয়াইফ পাকিস্তান হ্যায়, ও পাতা নি মানে জেন সে ভিসা লগাযা থা সৌদি আরব সে, তো পাতা নি উসনে বীচ মে লিখা হুয়া হ্যায়, তো আপকা ওয়াইফ ওয়াইফ আপকা ওয়াইফ কাহা হ্যায় অভি? মেরে সাথ হি হ্যায় ইদার यूके में ही है। हां तो आप क्या हुआ, प्रॉब्लम क्या हुआ, आप कहां अप्लाई किया? होम ऑफिस में? होम ऑफिस में वीजा अप्लाई किया था ना। अच्छा, तो आपके वाइफ के स्टेटस क्या है अभी? उसके पास इटालियन पासपोर्ट है। इटालियन पासपोर्ट है, तो इटालियन पासपोर्ट तो वो तो इधर रह सकता ना। नहीं, वाइफ मेरी रह रही, मैंने वाइफ के बेस पे अपना वीजा अप्लाई किया था, मैं ओवर स्टे था। आपका आपके लिए आपने अप्लाई किया था? अप्लाई किया था मैंने। अच्छा अच्छा, आपने खुद अप्लाई किया था? आपने खुद अप्लाई किया था, आपको वाइफ का फैमिली मेंबर बनकर, ठीक है ना? अच्छा, तो उन्होंने क्यों रिफ्यूज किया, क्या बोला? तीन साल की बेटी भी, उन्होंने बोला कि हमने इंक्वायरी की है कि तुमने वीजे में लिखा था कि मैं पाकिस्तान में शादीशुदा हूँ, तो इन्होंने मुझे काम की परमिशन भी दे दी थी जब मैंने होम ऑफिस में फाइल जमा करवाई थी, तो मेरा नेशनल इंश्योरेंस नंबर भी बन गया, तो अभी मेरा इन्होंने वीजा रिफ्यूज कर दिया और
इंग्लिश मैरिज भी मैंने यहाँ पे किया था, मुझे एक साल हो गया। ठीक है, तो इस्लामी निकाह, इस्लामी निकाह किए हुए मुझे तीन साल हो गए। तो आपका क्या, आपका क्या पाकिस्तान में एक ये है बीबी है और क्या ये आपको? नहीं नहीं, कोई भी नहीं है। असल में मैंने सऊदीया से वीजा लगवाया था ना, वो पता नहीं जेंट ने बीच में लिख दिया वाइफ का या क्या किया, जो पेपर फिलअप किए थे, वीजा अप्लाई किया था, तो मेरी तो पाकिस्तान में वाइफ है ही कोई नहीं। तो आपने क्या अपील किया? नहीं, राइट ऑफ अपील किया आप से, ये मैंने पूछना चाहता था क्या अपील करें या क्या करें। हाँ, आपको जो जो अभी अभी करना चाहिए, आपको तो अपील अपील करना चाहिए ना, आपको तो अपील के लिए सिर्फ 14 डेज है, 14 दिन है जी। ठीक है, तो आप अपील करें और अपील के साथ आप आपको वाइफ का स्टेटमेंट भी आप सबमिट करें, अभी नहीं, जब आपको अपील का कोई तारीख आ जाए। ठीक है, उसके बाद आप सब कुछ एक्सप्लेन करके आप उसको बताना, जो ये देखो गलती से किसी ने ये लिख दिया, मैंने तो मेरे कोई शादीशुदा नहीं था, मेरा सिर्फ एक ही बीबी है, तो इंशाल्लाह इंशाल्लाह हो जाएगा, आपका बीबी तो इटालियन सिटीजन है, आपको तो सिर्फ यही ये प्रूफ करना पड़ेगा, सिर्फ एक ही सबूत आपको देना पड़ेगा जो आपको बीबी के साथ आए और आपका बीबी इटालियन है। हम 3 साल से इकट्ठे रह रहे हैं और 3 साल की मेरी बेबी भी है। और आप तो इंग्लिश मैरिज भी कर लिया ना? इंग्लिश मैरिज भी किया, मैं साल हो गए इंग्लिश मैरिज किया। इंशाल्लाह आपको एक एक्सप्लेनेशन देना पड़ेगा जो क्यों इस तरह ये गलती हुआ ना, आप तो गलती से उधर लिख दिया जो आप पाकिस्तान में शादीशुदा है, तो ये आपको एक्सप्लेन करना पड़ेगा, तो आप उधर जाकर जो इमिग्रेशन जांच को आप कोई सेटिस्फाई कर पाओगे जो आपको कोई गलती हो गया, तो इंशाल्लाह इंशाल्लाह आपका प्रॉब्लम सॉल्व हो जाएगा। ठीक है, पाकिस्तान से तो ही नहीं कोई लेटर चैटर चाहिए बनाने के लिए कि मैं वहाँ पे शादीशुदा नहीं। पाकिस्तान से आप कैसे प्रूव करोगे जो पाकिस्तान में आपका बीबी नहीं है? ये तो आपके लिए नामुमकिन होगा ना, ये आपके लिए बहुत 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 मुश्किल हो जाएगा ना। तो जो काम आपके लिए इधर इजी होगा ना, आसान होगा, ये होगा आप इधर से आप अपील करें, आपको बीबी को बीबी से स्टेटमेंट आपको सबमिट करना पड़ेगा, तो जब आप कोर्ट में जाओगी तो आप भी उधर जाओगे, आपकी बीबी भी उधर मौजूद होगी, तो आपको कोर्ट को ये बात बताना चाहिए जो ये एक सिर्फ मिस्टेक है, ये गलती था, आप गलत कमी किया था, मगर आपको शादीशुदा नहीं था, आपको ये एक ही बीबी है। ठीक है जी, जी। ओके, इंशाल्लाह। ओके, थैंक यू ब्रदर, वी होप यू गॉट योर आंसर। আমরা আর একটা কল নিয়ে নিব। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। থ্যাংক ইউ ভাইয়া আপনার সুন্দর প্রোগ্রাম করার আগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আগে ফোন দিছিলাম যে টিয়ার 2 এর ব্যাপারে। আচ্ছা, আমার সরি, আমি ভুলে গেছি কি করতাম, যে আমার 4 লাখ যে অ্যাপ্লিকেশন দেখতা এগুতার রিফান্ড তো আমি চাই মনে নেই, যে অ্যাপ্লিকেশন ফিস প্লাস হেলথ চার্জ। জি, যেটা হবে কি, আপনার এই অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্টেড হয়, যদি অ্যাকসেপ্ট করে তার আইলা রেট, তাহলে আপনি ওইটা ফিটা আপনি ইয়ে পাবেন, রিফান্ড পাবেন। এটা আপাতত নয়, আগে আপনার অ্যাপ্লিকেশনটা আগে আপনি ডিসাইড হয়ে যাক। সার্চার্জটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে, আর অ্যাপ্লিকেশন ফিটা তারা চেকের মাধ্যমে আপনার সলিসিটরের কাছে পাঠিয়ে দেবে। সলিসিটর যদি আপনার না থাকে, তাহলে এটা আপনার নামে চেকটা পাঠিয়ে দেবে। হ্যাঁ, তাহলে ওরা আপনাকে আপনার চেক পাঠিয়ে দেবে আর আপনার অ্যাকাউন্টে তারা ওই সার্চার্জের পয়সাটা ট্রান্সফার করে দেবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কমিউনিটির অনেকেই, বিশেষ করে যারা ইউরোপের নাগরিক, তারা খুবই উদ্বিগ্নের মধ্যে আছেন। আমরা নিজেরাও খুব উদ্বিগ্ন, কারণ আমরা জানি যে
আমরা মানে এটা একটা আনসার্টেন একটা আনসার্টেন একটা ফিউচারের দিকে আমরা যাচ্ছি, আমরা জানি না ব্রিটিশ গভর্নমেন্ট কী করবে না করবে আমরা জানি না। তো হয়তোবা আমরা আশা করছি যে আবার আগামী দুই সপ্তাহের ভিতরে হয়তো আমরা একটা বেটার পজিশনে থাকব, জানতে পারবো যে কবে আমরা আনুষ্ঠানিকভাবে বেরোনোর জন্য আমরা বাটনটা টিপব, তখন হয়তো কিছুটা আমরা আইডিয়া করতে পারবো। আরেকটা খবর হয়তো আপনি জানেন কিনা জানেন, এখানে একটা দাবি করা হয়েছে যে মিনিমাম ওয়েজেস 7 পাউন্ড থেকে বাড়িয়ে 10 পাউন্ড করার একটা দাবি কিন্তু করা হয়েছে। তো যদি এটা হয় তো নিশ্চয়ই এটা একটা শুভ সংবাদ, তবে অনেকের ট্যাক্স করতে বেড়ে যাবে। হ্যাঁ, ট্যাক্স এবং এনার দুইটাই বেড়ে যাচ্ছে, এই ধরনের খবর আছে আমাদের কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আমরা আরেক এক মিনিটের মধ্যে যদি আমরা যদি একটা বিষয় আলোচনা করি যে কমিউনিটির অনেকেই এখন যে পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করছেন ইউরোপিয়ান ন্যাশনাল, তাদের ওয়ার্ক নিয়ে যে প্রবলেম দুইটা কলেই আসছিল আমাদের, তাদের ওয়ার্কের ব্যাপারে হয়েছে কি যে এখানে অনেকেই এটা ঠিক বুঝতে পারেন না যে উনি যে ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক উনাদের যে লিমিটেশন, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ইউরোপিয়ান নাগরিক হিসেবে তার অধিকার, একটা হচ্ছে এটার সাথে ইমিগ্রেশনের রুলে যে ইন্টারপ্লে, এই ইন্টারপ্লেটা যে কীরকম হবে লোকে বুঝতে পারেন। আপনি জানেন যে ইউরোপিয়ান নাগরিকরা এখানে আসছেন তারা মনে করছেন আমরা ব্রিটিশদের নাগরিকদের মতো আমরা যতদিন খুশি থাকতে পারবো, তা কিন্তু আপনাকে 3 মাসের বেশি আপনি থাকতে পারেন না, 3 মাসের বেশি থাকতে গেলে আপনাকে কোয়ালিফাইড পার্সন হয়, তারা হয়তো আপনাকে বার করে দেবে না কিন্তু ইমিগ্রেশনের পারপাসে করতে পারছেন না। তো ওনারা যদি এদেশে তারা রেসিডেন্টশিপ না চান তাহলে ওরকম বেনিফিট যতদিন পার যান ততদিন তারা ক্লেম করেই যান, কোনো অসুবিধা নেই। যে মুহূর্তে উনি ইমিগ্রেশনের রুলের দিকে ফিরে আসতে চাচ্ছেন, এই দেশে সেটেলমেন্ট চাচ্ছেন, তখন তো এই সমস্ত জিনিসগুলো আসবে, উনি কখনটা কাজ করছেন, ইকোনমিক কন্ট্রিবিউশনটা তার কি, এটা মিনিমাম কিনা, এটা কি নামমাত্র কিনা, তারা বলতে পারে তোমার জবটা তুমি যেটা করছো জাস্ট টোকেন জব বলতে পারে তারা। কিন্তু অবশ্যই হ্যাঁ, আর যেখানে অ্যামাউন্ট ছিল পার উইক আপনি বলেই দিয়েছেন যে 155, তারা এক্সপেক্ট করে, আমি বলছি যে এটা কিন্তু ধরাবাধা নিয়ম নাই, তারা এক্সপেক্ট করে যে একটা লোকের মিনিমাম, কারণ আপনি জানেন যে এই পয়সা আর্ন করলেও লোকে সব ধরনের বেনিফিট পায়। ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। শুধু দর্শক, আমরা আশা করব আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন, আমরা বরাবরই চেষ্টা করি এই সময় স্বল্পতার মধ্যে আপনাদেরকে সুন্দর করে এবং স্বল্প সময়ের মধ্যে ব্রিফলি উত্তর দেওয়ার জন্য। আমরা আপনারা জানেন প্রতি শনিবার এই প্রোগ্রাম হয়ে থাকে সন্ধ্যা 6টায় আমাদের এই প্রোগ্রাম, এবং আজ থেকে আমরা ফেসবুক লাইভ করার চেষ্টা করছি এবং আপনি এই প্রোগ্রাম ইউটিউবে দেখতে পারবেন এবং পরের দিন এটার পুনঃপ্রচারও দেখতে পারবেন। আমরা আশা করব আপনারা পরবর্তী প্রোগ্রাম দেখবেন এবং ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।